পরম করুণা সিন্ধু সর্বাবতার সার শিরোমণি সংকীর্তন পিতা শ্রী শ্রী নিত্যানন্দ সুন্দর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধা গোপীনাথজি ও রহিতুকি করুণায় এই স্থানের অধিষ্ঠাতা পরম পূজ্যপাদ পরমারাধ্যতম কৃষ্ণদাস বাবাজী মহারাজজীর অপার দয়ায় করুণায় সর্বদাম শিরোমণি শ্রী নবদ্বীপ ধামে শ্রী শ্রীমান মহাপ্রভুর পাঁচশত ৩৭তম জন্ম জয়ন্তী তিথি সমারাধনা সমারোহে আমাদের ভাগ্য হল আপনাদের শ্রীচরণ দর্শনে উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ এবং মাতৃবৃন্দের চরণ বন্দনা করি। শ্রী নিত্যানন্দ গোপীনাথ শ্রী গৌর সুন্দর কৃপা করুন যাতে আমরা নিরপরাধে নিষ্কাম পরম দৈন্য ভরে শ্রী গুরু বৈষ্ণবের চরণে অবিচলা ভক্তি রেখে আর শ্রীমন মহাপ্রভুর আরাধনা করে আমাদের জীবন জনমকে ধন্য করতে পারি। চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা। পরম পবিত্র তিথি মুক্তি স্বরূপিণী ভক্তি স্বরূপিণী যহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি এতেকে এই তিথির করিলে সেবন প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। মহাপ্রভুর এই আরাধনা তিথি শ্রী গৌর পূর্ণিমা এর যদি সমাদর করা যায় জন্মলীলার শ্রবণ কীর্তন তারপরে আজ সব জায়গায় শুভ অধিবাস সন্ধ্যারতির পর ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ব্রত উপবাস মহা অভিষেক ভক্ত বৈষ্ণব ভগবত সেবা এই হচ্ছে তিথির আরাধনা। আবার নবদ্বীপ ধামে যেখানে মহাপ্রভুর আবির্ভাব আমরা আপনাদের মধ্যে আসতে পেরেছি এতে কি এই তিথির করিলে সেবন প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। চৈতন্য চন্দ্রামৃতে শ্রী প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি নবদ্বীপের মহিমা বলতে গিয়ে বললেন যত্র দেব স্বয়ং দ্রুত কনক গৌর করুণায়া
মহা প্রেমানন্দ জলরস বপুর প্রাদুর্ভব নবদ্বীপে তস্মিন প্রতিভবন ভক্তোৎসবময়ে মনমে বৈকুণ্ঠাদপি চ মধুরে ধাম্নি রমতাম। যত্র যে নবদ্বীপে প্রতপ্ত সুবর্ণের মত কান্তিধারী মহাপ্রেমানন্দজ্জ্বল মাধুর্যময় বিগ্রহ শ্রী শ্রীমান মহাপ্রভু করুণাবশত স্বয়ং আবির্ভূত হয়েছেন, সেই বৈকুণ্ঠের থেকেও মধুর, গোলক অপেক্ষাও মধুর, সুমধুর যে নবদ্বীপ ধাম, যে স্থানে প্রতিগৃহে ভক্তোৎসবময়, প্রতি গৃহে 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 ভক্তি মহারানীর উৎসব চলছে, কিরকম নবদ্বীপ, প্রতি ভবন ভক্তোৎসবময়ে ভক্তিরসের উৎসব চলছে, মনমে বৈকুণ্ঠাদপি চ মধুরে ধাম্নি রমতাম। সেই নবদ্বীপ ধামে আমার চিত্ত অনুরক্ত হোক, মনটা যেন সবসময় নবদ্বীপ ধামেই ঘুরে বেড়ায়, সব সময় নবদ্বীপকে চিন্তা করুন। আমরা ভগবতী ভাগীরথীর তীরে বসে আছি, এক সময়ে গঙ্গা এইখানে প্রবাহিত ছিলেন, এখনো তার খাত রয়েছে পাশে, ছাড়া গঙ্গার পার বলা হয়, পুরোটাই গঙ্গা। নবদ্বীপকে শ্রীল সরস্বতী পাদ বলছেন বৈকুণ্ঠের থেকেও মধু, পরম মধুর এই নবদ্বীপ ধাম। এই যে নবদ্বীপের মহিমা, এই মহিমাকে প্রচার করলেন আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রীল ঠাকুর নরোত্তম দাস মহাশয়। এই যে নবদ্বীপের প্রতি আকর্ষণ, এই যে নবদ্বীপ পরিক্রমা এবং মহাপ্রভুর জন্মতিথির যে সুশৃঙ্খল সমারাধনা, এর প্রচারককে বা গৌরাঙ্গ আরাধনার যে সুষ্ঠ প্রচারক, পরবর্তীকালে আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু এবং ঠাকুর নরোত্তম, আমরা ভক্তি রত্নাকর হতে জানতে পারি কিরকম সেই নবদ্বীপ। যাজি গ্রামের থেকে শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজকে নিয়ে নবদ্বীপ পরিক্রমা নবদ্বীপ ধাম দর্শনে আসছেন। নরোত্তম রামচন্দ্র দেহে সঙ্গে লইয়া নবদ্বীপে চলে শ্রীনিবাস মহাপ্রেমাবিষ্ট হইয়া, শ্রীরাম নবদ্বীপে যাচ্ছি এই কথা মনে করে প্রেমাবেশ অন্তরে, মন আনন্দে ভরে যায়। কোথায় যাচ্ছি আমরা? শ্রীধাম নবদ্বীপে যাচ্ছি, নবদ্বীপ সন্নিধানে করিয়া গমন, নবদ্বীপ বাণী চাহে সজল নয়ন,
এই সেই নবদ্বীপ ধামে চলে এসেছি আমরা। আচার্য প্রভু ঠাকুর নরোত্তম রামচন্দ্রের নয়নে দরদর ধারা, বহু নেত্র বাঞ্ছে নবদ্বীপে নিরক্ষিতে, আউলার পরে অঙ্গ না পারে ধরিতে, দুই চোখে নবদ্বীপের শোভা দেখে প্রাণ ভরে না। হে বিধাতা, যদি হাজার হাজার লক্ষ লক্ষ চোখ দিতে তো নবদ্বীপের শোভাকে একটু অনুভব করতে পারতাম। দুটো নেত্রে নবদ্বীপের শোভা কি দেখব, আউলায় পরে অঙ্গ ধুলায় পড়ে যাচ্ছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন নবদ্বীপের রজকে স্পর্শ করে প্রেমাবেশে। নবদ্বীপ ভূমি প্রণাময় বারবার বারবার নবদ্বীপ ভূমিকে প্রণাম করছেন, বন্দনা করছেন এই পাবনী বসুন্ধরাকে। নবদ্বীপে নিবারিতে নারী নেত্রে বহে অশ্রুধার, ভক্তগণ সঙ্গে আছেন, এতটা ব্যাকুল হলে চলবে কেন? অনেক চেষ্টা করছেন শ্রীনিবাস ঠাকুর নরোত্তম নিজেকে সামলাতে, রামচন্দ্র কবিরাজ সামলাতে পারছেন না। নবদ্বীপের মহিমা সৌন্দর্য লীলা এমন ভাবে চিত্তকে আক্রমণ করেছে, এত উদিত হচ্ছে সেই মহিমার স্মৃতি যে নিবারিতে নারে নেত্রে বহে অশ্রুধার, এত চোখে জল আসছে, এত আরতি যাচ্ছে। নবদ্বীপে গঙ্গার শোভা করিয়া দর্শন, করে ভারতবর্ষের সৌভাগ্য বর্ণন। একে তো নদীর ভিতরে শ্রেষ্ঠা গঙ্গা বিষ্ণু পাদদ ভবা, আবার নবদ্বীপের গঙ্গা যার তীরে নীরে বিহরে গৌর কিশোর। নবদ্বীপে গঙ্গার মহিমা অনেক বেশি, যেমন যমুনা যখন বৃন্দাবন ধামে ব্রজমণ্ডলে প্রবেশ করলেন তখন যমুনার মহিমা আরো বেড়ে গেল, তেমনি গঙ্গার মহিমা সর্বত্রই সমান, কিন্তু নবদ্বীপে সেই গঙ্গার মহিমা, গঙ্গা হয়ে গেলেন গৌরাঙ্গিনী। গৌর চরণ নিষেবন কারিণী, গৌর চরণ ধুলি ধূসরিতাঙ্গী, গৌর চরণামৃত রূপিণী। মহাপ্রভু সবসময় স্নান করছেন, গঙ্গার তীরে তীরে বিহার করছেন, গঙ্গার জল মহাপ্রভুর চরণামৃত। শ্রীনিবাস নরোত্তম আকুল হয়ে গেছেন, কেউ এই নবদ্বীপকে যারা রসিক তারা কি বলেন, বৃন্দাবনম রসজ্ঞা শ্রী বৃন্দাবনম যম আহু। আমরা বৃন্দাবনেই বসে আছি, আমরা যমুনার তীরে মহারাসস্থলীতেই আছি, আমরা কোথায় বাইরে নেই। জমেতং গোলকং কতিপয় জনা প্রাহুর অপরে, কেউ নবদ্বীপ ধামকে গোলক বলে বর্ণনা করে। শীতদ্বীপং চান্দে পরমপি পরব্রহ্ম জগদূত, কেউ বলেন শীতদ্বীপ, কেউ বলেন নবদ্বীপ হচ্ছে পরব্রহ্ম। সেই নবদ্বীপ সোয়ং জগতি পরমাশ্চর্য মহিমা, যে যাই বলুন বৈকুণ্ঠের থেকেও গোলকের থেকেও শ্রেষ্ঠ নবদ্বীপ, কারণ এই লীলা বৈকুণ্ঠে নেই।
অযোধ্যা দ্বারকা ও মথুরায় নেই। এই জন্য নবদ্বীপের পরম আশ্চর্য মহিমা, নবদ্বীপ নাম জয়ছে বিখ্যাত জগতে, শ্রবণাদি নববিধা ভক্তি দীপ্ত জাতে। একে তো গঙ্গা এখানে বিস্তারিত হয়ে, গঙ্গা ওলট পালট হয়ে নয়টি দ্বীপের সৃষ্টি হয়েছে। এই নয়টি দ্বীপ কিন্তু আধুনিক নয়, বহু পুরাতন। গঙ্গা এখানে বিস্তার হয়ে মাঝে মাঝে গঙ্গা আর মাঝে মাঝে দ্বীপ, মাঝে মাঝে গঙ্গা মাঝে মাঝে দ্বীপ, শাখা প্রশাখা বিস্তার করে এই ভূখণ্ডকে নয়টি দ্বীপে বিভক্ত করেছেন গঙ্গা। এই জন্য নবদ্বীপ এখনো তার চিহ্ন আছে। আপনারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করলে দেখতে পাবেন জলাশয় আর গঙ্গার সেই পরিত্যক্ত খাপ, উঁচু নিচু গঙ্গার প্রবাহ। এই নয়টি দ্বীপ হচ্ছে নবধা ভক্তির দীপ্ত স্থান। নববিধা ভক্তি যেন এখানে নয়টি দ্বীপের আকারে বিরাজিত। শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি, দেখো হো ভাগবতে প্রহ্লাদের উক্তি, সেই নবধা ভক্তি এখানে নবদ্বীপ রূপে শোভা পাচ্ছে। সময়ে সময়ে গঙ্গার গতি পরিবর্তিত হয়েছে। আগে গঙ্গা অনেক বিশাল ছিল, এখন যেমন গঙ্গার আকার ধীরে 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 ক্ষীণ হয়ে যাচ্ছে, গঙ্গা চর পড়ে যাচ্ছে। গঙ্গা মাঝে মাঝে তার গতিকে পরিবর্তন করেছে। গঙ্গার পূর্ব পশ্চিমে, পূর্ব পশ্চিমে গঙ্গা এখানে প্রবাহিত। গঙ্গার পূর্ব পশ্চিম তীরেতে দ্বীপ নয়, পূর্বে অন্তর্দ্বীপ শ্রী সীমন্ত দ্বীপ হয়, গোত্রমদ্বীপ মধ্যদ্বীপ দ্বীপ চতুষ্টয়, কলদ্বীপ ঋতু জন্ম মদদ্রুম দ্বীপ আর রুদ্রদ্বীপ এই পঞ্চ পশ্চিমে প্রচার। গঙ্গার আগে গঙ্গার গতি, গঙ্গার এই দিক দিয়ে আসছিলেন, এখান দিয়ে যাচ্ছিলেন, আবার ওদিকেও প্রাচীন গঙ্গার খাত রয়েছে বিদ্যানগরীর ওই দিক দিয়ে। তো এইভাবে অন্তর্দ্বীপ সীমান্ত দ্বীপ গোত্রমদ্বীপ মধ্যদ্বীপ কলদ্বীপ ঋতুদ্বীপ জন্মদ্বীপ এবং মদদ্রুমদ্বীপ রুদ্রদ্বীপ এই নয়টি নয়টি দ্বীপের সমষ্টি হচ্ছে নবদ্বীপ। মধুপুরী প্রায় যেন নবদ্বীপ পুরে, এক জাতি লক্ষ লক্ষ কহিতে না পারি। এক তো নবদ্বীপের ভৌগোলিক স্বরূপ, এক হচ্ছে নবদ্বীপের ব্যবহারিক ইতিহাস, যে এক সময় নবদ্বীপ সমগ্র গৌড়ের রাজধানী ছিল। এখানে রাজা লক্ষণ সেন নবদ্বীপে রাজধানী স্থাপন করেন। বল্লাল সেন, এখনো বল্লাল দিঘি রয়েছে, বল্লাল ঢিপি রয়েছে। নবদ্বীপ যে এক সময়ে সেন বংশীয়গণের রাজধানী ছিলেন তার চিহ্ন রয়েছে। পরবর্তীকালে নবদ্বীপ বিদ্যার পীঠভূমি হয়। সার্বভৌম ভট্টাচার্য মিথিলা থেকে নব্য ন্যায় মুখ কণ্ঠস্থ করে এখানে এসে টোল খুললেন, নব্য ন্যায় প্রচার করলেন। সেই থেকে আজ
600-700-800 বছর ধরে নবদ্বীপে পণ্ডিত পরম্পরা, নবদ্বীপে আগম নিগম স্মৃতির পরম্পরা চলে আসছে, নৈয়ায়িকগণের রাজত্ব, স্মার্তগণ শৈবগণের সাবনভূমি পীঠভূমি রূপে নবদ্বীপ, কৃষ্ণনগরের মহারাজাগণ তারা একসময় ছিলেন কঠোর শক্ত, সেই পরম্পরাও নবদ্বীপে বইছে। যেমন এখানে 550 বছরেরও প্রাচীন সময় থেকে ভক্তির ধারা বইছে, নাম সংকীর্তন, শ্রী ভাগবতের আস্বাদন, মহাপ্রভুর আরাধনার, রাধা মাধবের আরাধনার ধারা চলছে, পাশাপাশি শৈব শাক্ত ধারা, তেমনি কৃষ্ণানন্দ আগম বাগিশের ধারা, তেমনি স্মার্ত শিরোমণি রঘুনন্দনের ধারা, নৈয়ায়িক শিরোমণি সার্বভৌম ভট্টাচার্য, শ্রী রঘুনন্দন, মথুরানাথ ভট্টাচার্য, গদাধর ভট্টাচার্য আদি অনেকানেক বড় বড় বিদ্বান এখানে আবির্ভূত হয়ে নবদ্বীপকে বিদ্যার রাজধানী করেছে। চৈতন্য ভাগবতে তার বর্ণনা রয়েছে, নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পাইয়ে, কিছুদিন আগেও নবদ্বীপ বড় বড় বিদ্বান এখানে ছিলেন, এখনো আছেন, আমাদের শ্রী প্রভুপাদ নিশীত কুমার গোস্বামী, অশেষ শাস্ত্র নিষ্ণাত শ্রী শ্রীকুমার ভট্টাচার্য মহোদয়, এমন প্রাচীন প্রবীণ বিদ্বান, ঋষিকল্প তপস্বী, একেবারে শিশুর মত সহজ সরল তপবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, দৈন্য নিরভিমানের মূর্তি, কাছে গেলেই মনে হয় ঋষি মহর্ষির মত, এইরকম নবদ্বীপে কত কত সাধক, কত কত সিদ্ধ মহাসিদ্ধ, যেমন আমাদের সিদ্ধ তোতারাম দাস বাবা, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, সিদ্ধ বংশীদাস বাবাজি মহারাজ, অনেক অনেক ভজনানন্দীগণ, পরবর্তীকালে সিদ্ধ সচিনন্দন দাস বাবাজি মহারাজ, প্রভুপাদ শ্রীল তিনকরি গোস্বামী মহারাজ, নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীল প্রাণ গোপাল গোস্বামীজি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সিদ্ধান্ত রত্ন মহোদয়, তেমনি পণ্ডিত কুল শিরোমণি শ্রীল গৌর গোবিন্দানন্দ ভাগবত স্বামীজি মহারাজ, নবদ্বীপ গুরুশিব তলা গুরুকুঞ্জ, তেমনি আমাদের পরম বিদ্বান শ্রী মুরলী মোহন গোস্বামীজিও অধুনা নিত্যলীলা প্রবিষ্ট, প্রভুপাদ শ্রী জীবনকৃষ্ণ গোস্বামীজিও, বলদেব আখড়া, এইরকম অনেক অনেক প্রভুপাদ, প্রভুপাদ যদুগোপাল গোস্বামীজিও, প্রভুপাদ নন্দগোপাল গোস্বামীজিও, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামীজিও, এই নবদ্বীপে যে কত কত রত্ন হয়েছেন, শ্রী নিত্যানন্দ বংশাবতংশগণ, অদ্বৈত বংশাবতংশগণ, সমস্ত আচার্য সন্তান, প্রভু সন্তান, তারপরে বিরক্ত বৈষ্ণবগণ, গৃহত্যাগী ভাগবত পরমহংস ত্যাক্তাশ্রমী বৈষ্ণবগণ, যেমন ইদানি প্রভু প্রভুপাদগণের ভিতরে প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী, এমন লেখক ভজনানন্দী,
তেমনি কিছুদিন আগে নিত্যলীলায় প্রবিষ্ট হলেন প্রভুপাদ কিশোর রায় গোস্বামীজিও। আমাদের শ্রীবাসঙ্গনের নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীজীব গোস্বামীজিও, নিমাইচাঁদ গোস্বামীজিও, চৈতন্যচাঁদ গোস্বামীজিও, নবদ্বীপ চাঁদ গোস্বামীজিও, গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ভুবনেশ্বর সাধু বাবা দেববর্মা, তেমনি মণিপুরের রাজা পরম ভক্ত হয়ে নবদ্বীপকে তারা অনেক উজ্জ্বল করেছেন, নবদ্বীপের রানীমা যে অনু মহাপ্রভু প্রতিষ্ঠিত করেছেন মণিপুরে, তেমনি অজিত ন্যায়রত্ন মহোদয়, মথুরানাথ পদরত্ন মহোদয়, শীতিকণ্ঠ গোস্বামীজিও, নাটুয়া গৌরীর সেবক যে ব্রজনাথ ন্যায়রত্ন, কত কত মহাপুরুষ এই নবদ্বীপ ধামের সেবা করেছেন। ইদানিং কালেও যারা যারা সেবা করলেন, যাদের দর্শন স্পর্শনে আমরা ধন্য, এই কয়েকদিন পূর্বেই শ্রীবাসঙ্গনের যিনি নবদ্বীপের ভিতরে সুপাঠক সুবক্তা অত্যন্ত স্নিগ্ধ চেতা প্রভু সন্তান শ্রী স্বরূপ দামোদর দাস, স্বরূপ দামোদর গোস্বামী প্রভুপাদ দীর্ঘদিন ওনার শ্রীমুখে গৌর কথা শোনার ভাগ্য আমাদের হয়েছে। হরিবল কুটিরের মহর্ষি কল্প পরম প্রপূজ্য চরণ শ্রী হরিদাস দাস বাবাজি মহারাজ পোড়াঘাট গৌর গদাধরের সেবক, যারা সম্প্রদায়ের সেবা করেছেন, সাহিত্যের সেবা করেছেন, ভজনাদর্শ আমাদিগকে দেখিয়েছেন, প্রাচীন মায়াপুরের শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ জিও, বিশ্বম্বর দাস বাবাজি মহারাজ জিও, গৌরী বৈষ্ণব জীবনে সাদরে এনাদের চরিত্র এসেছে এবং আসবে। তো যাই হোক, পণ্ডিতগণের ভিতরে যারা নবদ্বীপে এই যে বিদ্যার ধারা, ন্যায়ের ধারা, স্মার্তের ধারা এবং বৈষ্ণবতার ধারা পাশাপাশি বইছে আজ প্রায় 600-700 বছর ধরে, মহাপ্রভুর আগমনে সেই প্রেম ভক্তির ধারা আরো সজীব প্রাণবন্ত হয়ে সারা ভারত তথা বিশ্বকে ব্যক্ত করেছে। পণ্ডিতগণের ভিতরে আমরা যাদের দর্শন স্পর্শনে ধন্য, কিতাব চলতে চেষ্টা করেছি, মণীন্দ্রনাথ গুহ মহোদয়, রাধাকৃষ্ণ চক্রবর্তী মহোদয়, তারপরে রাজেন্দ্রলাল তর্কতীর্থ মহোদয়, উনি সকলের আমাদের বিদ্যাগুরুগণেরও গুরুদেব, শ্রী কানাইলাল অধিকারী মহোদয় পঞ্চতীর্থ, এইরকম কত 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 বিদ্বান আজ প্রতিক্ষণে তাদের কথা আমাদের মনে পড়ে, মনে করাই উচিত, কৃতজ্ঞতায় চিত্ত অবনত করাই হচ্ছে শ্রদ্ধা ভক্তির প্রথম লক্ষণ। জয় জয় শ্রী নবদ্বীপ সুখ ধাম অদ্ভুত বসতি বসত চতুরাশ্রম, যহি নীতি নীতি উৎসব অনুপম। আমাদের মধ্যে মঞ্চে উপবেশন করে আছেন আমার পরমারাধ্য পরম শ্রদ্ধাস্পদ নবদ্বীপ গৌরী বৈষ্ণব সমাজের সহসেবী সেবা সচিব শ্রী পরম ভজনানন্দে পরম বুদ্ধিমান পরম নীতি কুশল শ্রী সদাহরিদাস বাবাজী মহারাজ, ওনার চরণান বৃন্দে পরার্থ প্রণিপাত জ্ঞাপন করি। জয় জয় শ্রী নদিয়া সুখধাম অদ্ভুত বসতি বসত চতুরাশ্রম, যহি নীতি নীতি উৎসব অনুপম। প্রবোধানন্দ সরস্বতী পাদ যে বলছেন যে বৈকুণ্ঠের থেকেও মধুর যে নবদ্বীপ ধাম,
সেই নবদ্বীপ ধামে আমার মন রমিত হোক, রমণ করুক, যেখানে দ্রুত কনক গৌর করুণয়া প্রাদুর অভূত পরম করুণা ভরে প্রতপ্ত সুবর্ণ কান্তি মহা প্রেমানন্দোজ্জ্বল মাধুর্যময় শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছেন। সর্বোপরি আমরা যে বললাম ন্যায়ের জন্য, স্মার্তির জন্য, বিদ্যার জন্য এক সময় নবদ্বীপ ছিল ভারতের বিশ্ববিদ্যালয়, শেলবংশীয় রাজাগণের, লক্ষণ সেন, বল্লাল সেন আদির সময়ে রাজধানী বঙ্গের। কিন্তু এর থেকেও বড় কথা, নবদ্বীপ হচ্ছে প্রেমের, সংকীর্তনের, সাধনার, ত্যাগ দৈন্যের, ভাগবত আরাধনার মহাপীঠভূমি। যদ্যপি এ ধাম ব্যক্ত আচ্ছন্ন হয় কভু, জয়ছে কলিযুগেতে ছন্নাবতার প্রভু। বৃন্দাবন ধাম, অযোধ্যা ধাম, দ্বারকা ধাম, বদরিকাশ্রম ধাম যেমন ব্যক্ত সকলেই মহিমা জানেন, কিন্তু নবদ্বীপ ধাম কখনো গুপ্ত হন, কখনো ব্যক্ত হন। বৃন্দাবনও কি ব্যক্ত ছিল? বৃন্দাবন তো বারবার বারবার বৈদেশিক আক্রমণে ধ্বংস হয়েছে, আমরা ইতিহাসে পাই। ঠাকুরদেরকে মৃত্তিকার নিচে গোপন করতে হয়েছে। জঙ্গলাকীর্ণ বৃন্দাবনে মহাপ্রভু তিনি অক্রূর তীর্থে অবস্থান করেছেন। তো বৃন্দাবনে তো একসময় গুপ্ত হয়ে গিয়েছিল, শ্রীমান মহাপ্রভু সেখানে গিয়ে প্রকট করলেন এবং পরবর্তীকালে আচার্য পাদগণকে যেমন পাঠিয়ে বৃন্দাবন ধামকে ব্যক্ত করলেন লুপ্ত তীর্থ উদ্ধার। ঠিক তেমনি মহাপ্রভুর প্রকট লীলাকালে নবদ্বীপ যে স্বরূপে ছিল, লীলা অন্তর্ধানের পরে ধীরে 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 সেই স্বরূপটা গুপ্ত হতে থাকে। তারপরে গঙ্গার আবর্তনে, প্রবাহে, জলোচ্ছ্বাসে, নানা প্রাকৃতিক বিপর্যয়ে ধীরে 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 নবদ্বীপের ছন্নতা আবরণ বেড়ে চলে। তখন আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়, রামচন্দ্র কবিরাজ পুনরায় এই ধাম মহিমাকে, ধাম পরিক্রমাকে প্রকাশ করেন ভক্তিরত্ন। তারাই জগৎকে জানান। পরবর্তীকালে আবার মাধ্যবাদের প্রাধান্যে ধীরে ধীরে নবদ্বীপ ধাম গুপ্ত হয়ে আসে গঙ্গার অতীব জলোচ্ছ্বাসে। তখন সিদ্ধ তোতারাম দাস বাবাজি মহারাজ এসে এই নবদ্বীপ ধামকে পুনরায় জাগ্রত করে, বড় আকারে সেখানে নিবাস করে। পরবর্তীকালে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ আসেন, ওনাদেরকে কেন্দ্র করে অগণিত ত্যাগী বৈষ্ণব মহাত্মাগণ আসেন, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ, সিদ্ধ বংশী দাস বাবাজি মহারাজ, সিদ্ধ সচিনন্দন দাস বাবাজি মহারাজ, অনেক অনেক সাধক সিদ্ধ এবং প্রভু সন্তানগণ, আচার্য সন্তানগণ, তারা এসে নবদ্বীপের বর্তমান যে প্রকাশ, বর্তমান যে রূপ, সেই রূপ প্রদান করে। যহি নীতি নীতি উৎসব অনুপম, সরস্বতী পাঠ বলছেন প্রতি ভবন ভক্তি উৎসবময় এই নবদ্বীপে। অষ্ট সিদ্ধি নবনিধি আদি প্রতি মন্দিরে নিরত ফিরত জনু দাস,
অষ্টসিদ্ধি নবনিধি নবদ্বীপের রজে গড়াগড়ি দিচ্ছে। এখানে সমস্ত ঋদ্ধি সিদ্ধি নিধি স্বাভাবিক, এটা তো ভগবত ধামের মহিমা। কিন্তু নবদ্বীপ ধাম হচ্ছে পরম প্রেম ধাম, সর্বধাম শিরোমণি শ্রী বৃন্দাবন শ্রী গোলক শ্বেতদ্বীপ পরব্রহ্ম মহাবৈকুণ্ঠ যা বলা হোক, কিন্তু ভাষার দ্বারা নবদ্বীপকে ব্যক্ত করা যায় না। ওটা অনুভবের রাজ্য, ধর্ম অর্থ অরু কাম মোক্ষ গণে গণত নেহি কৌ করত উপহাস। এখানে তো সবাই ভক্ত, সবাই তো গৌর দাস, এই জন্য ধর্ম অর্থ কাম মোক্ষ বেদ বিধির এখানে আদর নাই, দরকার নেই। বেদ বিধি অগোচর, নিগম নিগুড় লীলা। ভক্তগণ যখন সংকীর্তনে নৃত্য করছেন তখন তাদের চরণের তলায় ধর্ম অর্থ কাম মোক্ষ এসে যাচ্ছে, ত্রিবর্গ চরণে লুণ্ঠিত হচ্ছে, মোক্ষের উপরে চলে যাচ্ছেন, মুক্তিলোকের উপরে। ভক্তগণ ব্রহ্মজ্ঞানকেই অনাদর করে দিচ্ছেন ভক্তির আনন্দে। প্রবল প্রতাপ তাপত্রয় ভঞ্জন, নবদ্বীপ ধামের প্রবল প্রতাপ ত্রিতাপ ভঞ্জনকারী। নবদ্বীপে এলে আর ত্রিতাপ নাই নদিয়াবাসী হলে, যেমন শ্রীকৃষ্ণ বলেন ব্রজবাসী আমার, তেমনি গৌর সুন্দর বলেন নদিয়াবাসী আমার বঙ্গবাসী আমার। প্রবল প্রতাপ যাহার স্মরণে প্রেম হয়, নবদ্বীপের স্মরণ করলে, নবদ্বীপ নাম উচ্চারণ করলেই তো প্রেম হয়। যেখানে যত গৌর ভক্ত আছেন তারা তো সকালে উঠেই নবদ্বীপকে স্মরণ করছেন, গৌর 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 হে গৌর 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 হে বলেই তো তারা চোখ খুলছেন, মহাপ্রভুকে বন্দনা করছেন, সপরিকর নবদ্বীপ ধামকে বন্দনা করছেন। প্রগে শ্রীবাসস্য দ্বিজকুল রমই নিষ্কুট বনে শ্রুতি ধ্যান প্রক্ষ শপদি গত নিদ্রং পুলকিতং হরির পার্শ্বে রাধা স্থিতিমনুভবন্তং নয়নজয়ী জলৈ সংসিক্তাঙ্গং বরকনক গৌরং ভজমন। ভোরবেলা উঠে গৌরলীলার সূত্র উচ্চারণ করছে, নিশান্ত কাল মহাপ্রভুর জাগরণ হচ্ছে, আরতি হচ্ছে। ওই যে স্মরণে নব গৌর চন্দ্র নাগর বনহারি নদিয়া ইন্দ করুণা সিন্ধু ভগত বৎসলকারী, ভক্তির কণ্ঠে কণ্ঠে গীত হচ্ছে। মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল নিত্যানন্দ জোর হি জোর, মঙ্গল শ্রী অদ্বৈত ভগত হি সঙ্গে মঙ্গল গায়ত প্রেম তরঙ্গে। যেখানে যত গৌর ভক্ত আছেন ব্রাহ্ম মুহূর্তে গৌর নাম কৃষ্ণ নাম করে জাগ্রত হয়ে আরতি করছেন না, নবদ্বীপের বন্দনা করছেন, লীলাস্থলীকে চিন্তন করছেন, গৌর গৌর লীলা এই তো আমাদের সাধনা। নবধা ভক্তি দীপ অনিবাদ, নবধা ভক্তির মহাপীঠ ভূমি নির্মল প্রেম পূর্ণ অহর্নিশি যহি ধীর চর সতত রহত মাতোয়ার। নির্মল প্রেম রসের মহাসাগর, অহরহ গৌর লীলা চলছে, সংকীর্তন রসোৎসব চলছে, মন্দিরে মন্দিরে বিগ্রহ সেবা, এমন হরিকথার প্লাবন, এমন প্রসাদ সেবা। আমরা বলেই এসেছি নবদ্বীপের ভোগরাগ, নবদ্বীপের থেকে সেবা শিখতে হবে। নবদ্বীপে এসে আমরা কি পেলাম? সংকীর্তন সুখ, সেবা সুখ, এই যে শাক শুকুতা ভাজি দিয়া সারি সারি
কোথায় এত শাক আছে, এত শুকুতা আছে, এত রন্ধনের পদ্ধতি আছে? মহাপ্রভুর ভোগ লাগে আমাদের, শ্রীকৃষ্ণচন্দ্রের ভোগে কি লাগে? পুরি, হালুয়া, সবকিছু পকোয়ান্ন ভগবান। আর এখানে শাক ও শুকুতা ভাজি, এই প্রসাদ কোথায় আছে? এই ভোগরাগ কোথায় আছে? এই বঙ্গের যে সংকীর্তন, নদিয়ার যে সংকীর্তন, এই সংকীর্তন কোথায় আছে? হিন্দি বলায় এই সংকীর্তন আছে? এই যে সংকীর্তন, এই যে এখন অধিবাস কীর্তন হবে, এই যে অপূর্ব কীর্তনের পদ্ধতি, এই দেখুন, হারি গদা ধরে গদা ধরে নয়নানন্দের মনে আন নাহি কো জানে হামারি, এই এই এতটুকু এতটুকুতেই আধ ঘন্টা চলে যাবে। একে যে দেখানো হচ্ছে আরোহ অবরোহ, এই যে গড়ানহাটি কীর্তন, ধামার ধ্রুপদাঙ্গ কি বা হামারি গদা 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 ধরে প্রাণ রে ইয়ে এই দেখুন কীর্তনের যে এই কীর্তন নবদ্বীপ ছাড়া আছে? জয় জয় নবদ্বীপ মা আছে বলো। আমারি গদা হামারি গদা ধরে এ গদা ধরে প্রাণ প্রাণ গো ও গদা ধরে প্রাণ বলবার তাৎপর্য এই কীর্তন কোথায় আছে? গদা ধরে প্রাণ প্রাণ গোরা সংকীর্তন রাস প্রকট করি নেচে 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 যা গদা ধরের প্রাণ 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 গোরা গদা গদা ধরে
প্রাণারে আমারি গদাধরের প্রাণ রে আমারি গদাধরের প্রাণ রে আমারি গদাধরের প্রাণ রে বলবার তাৎপর্য পাটের ভিতরে তো কীর্তনের দরকার নেই, কীর্তন তো এখন হবেই অধিবাস কীর্তন। নবধা ভক্তি দীপ অনিবার, এই যে সংকীর্তন মহাপ্রভুর মহাদান সংকীর্তন পিতা, নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন, স্বরূপ তত্ত্ব মহিমার কীর্তন, নির্মল প্রেম পূর্ণ হর্ণিশি নবদ্বীপ ধাম, স্থির চর স্থাবর জঙ্গম প্রেম রসে অভিষিক্ত এখানে সর্বদা, বিবিধ ভাতি গৃহ লসত স্বচ্ছ পুরী, বেষ্টিত সুরধ্বনি ধবল সুপানি, প্রতিটা গৃহ সুসজ্জিত, প্রতি গৃহে গৃহে মন্দির। দেখুন নবদ্বীপে যে কত মন্দির, আমাদের শ্রীধাম বৃন্দাবনে 5,000-এর উপরে মন্দির, এখন অনেক বেড়ে গেছে, নবদ্বীপেও তেমনি। কত যে নাম যজ্ঞ হচ্ছে, কত গলিতে গলিতে যে মহাপ্রভুর শ্রীবিগ্রহ নির্মাণ করে দোল পুজো হচ্ছে, সারা নদিয়া জেলাতে, সারা পশ্চিমবঙ্গে, সারা অখণ্ড বঙ্গে, সারা ভারত জুড়ে, বিশ্ব জুড়ে মহাপ্রভুর আরাধনা তিথি পালিত হচ্ছে। বেষ্টিত সুরধ্বনি ধবল সুপানি, গঙ্গার দুগ্ধ ধবল জলরাশিতে বেষ্টিত, জন নব কুন্দ কুসুম মুক্তাস্রজ, গঙ্গার দিকে তাকালে মনে হয় কি দুগ্ধ ধবল জল যেন কুন্দ ফুলের মালা, কুন্দ কুসুম যেমন সাদা যেমন মুক্তা মালা, তেমনি গঙ্গার জলপ্রবাহ জন শশী খণ্ড উদয় হনুমানি, যেন মনে হচ্ছে চাঁদ বইছে, গঙ্গার জল যেন বিগলিত চন্দ্র শশী খণ্ডের মতো, শোভা নব নব বৃন্দাবন সম, যেদিকে তাকানো যায় আম্র কানন বকুল কানন কদম্ব কানন নানা বৃক্ষরাজি কলকণ্ঠ বিয়ঙ্গম কুলের কাকলি, তাতে আবার বসন্ত ঋতু, শোভা নব নব বৃন্দাবন সম, শর ঋতু সেবিত সরস দিগন্ত, মঞ্জু মহা মহিমা মহি বিস্তৃত, এখানে সব সময় শরৎঋতু শোভা পাচ্ছে, এখনো এখানে শিউলি ফুল দেখা যাচ্ছে, কি আশ্চর্য, শিউলি ফুল তো শরৎকালে বিকশিত হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন এখনো শিউলি ফুল এখানে ফুটছে, শরৎঋতু আছে, স্থলপদ্ম ফুটে যাচ্ছে, স্বর্ণ চম্পক ফুটে যাচ্ছে, কুন্দ ফুল ফুটে যাচ্ছে, সূক্ষ্মতার সঙ্গে দৃষ্টি দিলে দেখা যাবে এখানে 6টি ঋতু একই সময়ে একই কালে শোভা পাচ্ছে। এই যে ধামেশ্বরকে দর্শন করতে সারাদিন লোক আসছে গঙ্গায় স্নান করতে, এরা কি সবাই মানুষ, এরা কি সবাই মানুষ? এই যে ধামেশ্বরে এই যে এই সময়ে যারা নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন সবাই কি মানুষ? মহাপ্রভুর আবির্ভাবের রাত্রিতে বা তার পরদিন জন্মোৎসবে যারা যারা ভাগ নিয়েছিলেন বেশাবতার বর্ণনা করছেন মহাজনের পদপদাবলিতে, সবেই নররূপ ধরিয়া রে গ্রহণের ছল করে সবে বলে ন হরি হরি, সমস্ত দেবীগণ ঋষি পত্নীগণ তারা ব্রাহ্মণীর রূপ ধারণ করে আসছেন, সমস্ত দেবতা মনি ঋষি তারা ব্রাহ্মণের রূপ ধারণ করে সুত মাগদ বন্দী বাদ্যকার নাট্যকার সেজে, কেউ বা ভিখারি সেজে এসে উপস্থিত হচ্ছেন। তো এখানে তো চেনবার উপায় নেই, আপনি যে দেখছেন কাতারে কাতারে রাস্তায় যে লোক চলেছে, এরা দেব দেবী হবেন না এমন কোন অবিশ্বাস করা যায়?
দেবদেবী মুনি ঋষিও তো হতে পারে। এত যে ভক্তগণ পরিক্রমা করছেন এরা সব দেবদেবী, সারা ব্রহ্মাণ্ডের সকলে এসে পরিক্রমায় অংশগ্রহণ করছেন, মহাপ্রভুকে দর্শন করছেন, গঙ্গায় স্নান করছেন, এটাও তো একেবারে অবিশ্বাস করা যায় না। শোভা নব নব বৃন্দাবন সম সরিত সেবিত সরস দিগন্ত মঞ্জু মহা মহিমা মহি বিস্তৃত, সারা ভূমণ্ডল বিস্তৃত নবদ্বীপের মহা মহিমা। গায়ত ফণিপ, ফণিপ বলতে অনন্ত দেব, অনন্ত দেব অনন্ত মুখে সব সময় নবদ্বীপের মহিমা গাইছে। শ্রীমন মহাদেব গাইছেন চতুরানন পঞ্চানন সরানন শতানন সহস্রানন, সবসময় নবদ্বীপের মহিমা গাইছেন। ব্যাসাবতার একথা চৈতন্য ভাগবতে বারবার বলেছেন, আগে গিয়ে ব্যাসদেব এই সমস্ত লীলার বর্ণনা করবেন, নবদ্বীপের মহিমা পুরাণে ব্যক্ত হবে। লীলা তো সেই দিন মাত্র হল, 537 বছর আগে তো লীলা প্রকট হল। এই জন্য ব্যাসাবতার লিখছেন যে বৃন্দাবন দাস ঠাকুর যখন ব্যাসদেব আবার এই যুগের সম্বন্ধে পুরাণ লিখবেন তখন মহাপ্রভুর কথা লিখবেন, নদিয়ার কথা লিখবেন। শিব সুপনার বেদ বিচারে নাহি পরাৎপর ভাব বিভোরে, এমনই নদিয়া। যদি নদিয়ার এত মহিমা হয় নবদ্বীপের, তাহলে নবদ্বীপ চন্দ্রের মহিমা কত, নদিয়া বিহারীর মহিমা কত, গৌরেশ্বরের মহিমা কত। বললেন অনন্ত দেব উনি কিছু কিছু গান করেন কিন্তু অন্ত পান না। সুর সহ সুরবর হর চতুরানন ধ্যান ধরত উর হরস অপার, ব্রহ্মা সবসময় চিন্তা করছেন নবদ্বীপের। ব্রহ্মা এসে বললেন প্রভু আমি যে অপরাধ করেছি গোবৎস অপহরণ করে, তুমি তো আমাকে ক্ষমা করলে কিন্তু আমার মনটা তুষ্ট হলো না। ব্রহ্মা ভাবছেন আমার অপরাধটা কি করে ক্ষমা হবে, কলিযুগে ক্ষমা হবে। মহাপ্রভু হচ্ছেন ক্ষমার মূর্তি, দয়ার মূর্তি, প্রেম মূর্তি, দানের মূর্তি। ওই জন্য ব্রহ্মা কলিযুগে মহাপ্রভু আসছেন জেনে মহাপ্রভুর শরণ নিলেন, বললেন প্রভু আপনি গৌররূপে লীলা করবেন, আমার বড় অভিমান, এই জন্য এইবার আমাকে নিজ কুলে জন্ম দেন, যাতে লোকে আমায় নিন্দা করে, ঘৃণা করে, অপমান করে, আমার ভক্তি বৃদ্ধি হবে। ব্রহ্মা হয়ে গোবৎস অপহরণ করে, গোপবালক অপহরণ করে বড় অপরাধ করেছি। ব্রহ্মা মহাপ্রভুর চরণে প্রার্থনা করলেন, নদিয়ার স্থান চাইলেন। ব্রহ্মাই আজ নামাচার্য হরিদাস ঠাকুর রূপে অবতীর্ণ হলেন। দেখুন নবদ্বীপ লীলায় নবদ্বীপেশ্বরের কৃপা পাওয়ার জন্য, অংশগ্রহণ করবার জন্য ব্রহ্মা এসে নামাচার্য হরিদাস ঠাকুর হচ্ছেন। জাতি গুণ শীল এই নিরর্থক জন্ম জানাইতে হরিদাস জন্মিলেন যবন কুলেতে, অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয় সেই সে পরম পূজ্য সর্ববেদিক। চৈতন্য ভাব সবাই ধ্যান করছেন, শ্রীমান মহাদেব এখানে এসে সাধন করছেন, এই জন্য রুদ্রদ্বীপ, ওই যে ওপারে রুদ্রদ্বীপ শ্রীমান মহাদেব সাধন করছেন, ভগবতী দেবী জগদম্বা সাধন করছেন, সীমন্তে গৌরচরণ রজ, সীমন্তে তো সিন্দুর ধারণ করে, গৌরচরণ রজ সীমন্তে ধারণ করলেন দেবী, ওই জন্য সীমন্ত দ্বীপ শিমুলিয়া গ্রাম। মা সুরভি সাধন করছেন এখানে, ওই জন্য গদ্রদ্বীপ, ওই যে সুরভি কুঞ্জ আজও সেই তপস্থলী, বিশাল বটবৃক্ষ অশ্বত্থ বৃক্ষ জলঙ্গির তীরে শোভা পাচ্ছে। গাদি গাছা এখানে হরিহরের সাধন ভূমি, হরিহর ক্ষেত্র, সমুদ্র চলে এসেছেন গৌরলীলা দর্শন করবেন বলে, এই জন্য সমুদ্র গতি, পূর্ব নাম সমুদ্র গতি, সমুদ্রের গড়, এই জন্য সমুদ্র গড়। এক ব্রাহ্মণ ওখানে তপস্যা করলেন, মহাপ্রভুর দর্শন পেলেন, চাপাহাটি দাস আমাদের দ্বিজবাণীনাথের শ্রীপাঠ।
এই কত কত লীলাভূমি, জন্মমুনির সাধন ভূমি, এই জন্য জান্নগর জন্মদ্বীপ জন্মমুনি ওখানে সাধন করেছেন। এইখানে দেখুন কপিল মুনির সাধন ভূমিও রয়েছে, সুন্দর তপবন রয়েছে না শ্রী কপিল মুনি বলে। কত কত লীলাস্থলী আশেপাশে শোভা পাচ্ছে, যেমন বৃন্দাবন ধাম বলতে সম্পূর্ণ 84 ক্রোশ ব্রজমণ্ডল, সেটা উত্তরপ্রদেশ রাজস্থান এবং হরিয়ানা তিনটে রাজ্য জুড়ে, তেমনি নবদ্বীপ ধাম বলতে কেবল এই নবদ্বীপ শহরটুকু নয়, পুরো এই যে ভক্তি রত্না করে বর্ণনা রয়েছে, খুঁটিয়ে 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 নবদ্বীপ ধামকে দেখা জানা। নিতাই চাঁদের যেখানে বিবাহ হয়েছে শালিগ্রাম বরগাছি দোগাছি এই যে লীলাস্থলী আশেপাশে অম্বিকা কালনা কত কত লীলাস্থলী, শান্তিপুর ধাম শ্রীখণ্ড কাটোয়া সবই তো নবদ্বীপ ধামেরই অংশ, নবদ্বীপ ধামেরই তো স্বরূপ শ্রীপাদ গুলো। তো এই ধাম কখনো ব্যক্ত হচ্ছে কখনো গুপ্ত হচ্ছে, কলিযুগে এসে এই ধাম এই বিশেষ কলিতে ব্যক্ত হয়, বাকি সময়ে ধাম গুপ্ত থাকে। যেমন যখন কৃষ্ণ লীলা হয় তখন ব্রজমণ্ডল নিজের স্বরূপকে প্রকাশ করেন, বাকি সময়ে ভারতের একটা প্রান্ত বলে আর উনি বিবেচিত হন, তেমনি নবদ্বীপ ধামের মহামহিমা এই বিশেষ কলিতে প্রকাশিত হয় আর অন্যান্য সময়ে আবৃত থাকে। তো আবৃত থাকে বলে কি কেউ জানতে পারেন না, বললেন জানতে পারেন ব্রহ্মা মহাদেব মুনি ঋষি তারা তারা জানতে পারেন, এই জন্য যুগে যুগে তারা এখানে তপস্যা করে গৌর কৃপা লাভ করেন। সেই নবদ্বীপ ধামে মহাপ্রভুর শুভ জন্মোৎসব, প্রভুর পরিকর যত কৃপাসিন্ধ, দীনহীন অধম জনের প্রাণবন্ধ। এত গেল নবদ্বীপের মহিমা, এবার নবদ্বীপ বাসী তারা সব মহাপ্রভুর পরিকর নিজজন, তারা সব করুণার সিন্ধু, দীনহীন অধম জনের বন্ধু। এই সমস্ত পরিকর লইয়া সংকীর্তনে মাতিব জগৎ মাতাইয়া, মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন এই সমস্ত পরিকর নিয়ে আমি নবদ্বীপে এমন মহাসংকীর্তন সেই রসে নিজে ডুবে জগৎকে ডোবাব। বাহিরে আনন্দ নদী এই বহিবে আনন্দ নদী এই নদী আয়, জীবের কলমস নাশ আমি করিব হেলায়। দেখুন নবদ্বীপে আনন্দের নদী বইছে কিনা, অগণিত ভক্ত অগণিত মন্দির আর সারা বিশ্ব নবদ্বীপের দিকে তাকিয়ে আছেন, নবদ্বীপের বর্ণনা করছেন। এই কলির প্রথমে ধরিয়া গৌরবর্ণ, নবদ্বীপে বিপ্রবংশে আমি হব অবতীর্ণ, প্রকাশিব ব্রহ্মাদির দুর্লভ কীর্তন, করিব প্রদান দীনহীনে ভক্তি ধন। আমি দীনহীনকে ভক্তি দেব, আশা দিব ব্রজপ্রেম রসের পাথার, ভক্তভাব অঙ্গীকরি আমি করিব সন্ন্যাস অঙ্গীকার। ত্যাগ বৈরাগ্য দেখাতে গিয়ে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ দেখাতে গিয়ে এবং সর্বজীবকে উদ্ধার করতে গিয়ে, বিশেষত নদিয়াবাসী যারা মহাপ্রভুকে চিনতে পারলেন না তাদেরকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে দেশান্তরী হয়ে গেলেন। প্রভুর পরম প্রিয় নবদ্বীপ ধাম, শাস্ত্রে ব্যক্ত তথাপি নহিল মর্ম জ্ঞান। শাস্ত্রে নবদ্বীপের মহিমা বারবার বর্ণনা করা হচ্ছে, কিন্তু নদিয়াবাসীর কৃপা ছাড়া নবদ্বীপকে জানা যায় না। এখানে বসে যারা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন তাদের কৃপা চাই, যেমন সিদ্ধ তোতারাম দাস বাবার কৃপায় কৃষ্ণগড়ের মহারাজা কৃষ্ণচন্দ্র গিরিশচন্দ্র তারা নবদ্বীপের মহিমা বুঝতে পারলেন। ও আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, আমরা নিমাইকে মানুষ বলে মনে করতাম,
ওনারা আগে বলতেন যে নিমাই তো মানুষ, মানুষের কেন পূজা হবে, পঞ্চদেবতার পূজা হবে, মানুষের কেন পূজা করবে, এই নিয়ে কলহ। তাহলে সিদ্ধ বাবাগণের কৃপায় তারা বুঝেছেন, সিদ্ধ চৈতন্য দাস বাবার কৃপায় মহারাজ কৃষ্ণচন্দ্র বুঝলেন যে না, গৌর স্বয়ং ভগবান, আর বাধা দিলেন না। মণিপুরের মহারাজ এসে কৃষ্ণচন্দ্র মহারাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, হ্যাঁ তুমি মহাপ্রভুর আরাধনায় বাধা দিচ্ছ, দামেশ্বরকে ব্যক্তভাবে তুমি সেবা করতে দিচ্ছ না, আমি যুদ্ধ করব, না হলে তুমি শরণাগত হও। মণিপুর মহারাজের শাসনে ওনার প্রভাবে প্রতিপত্তিতে ভক্তিতে কৃষ্ণনগরের মহারাজা তিনি বশীভূত হলেন, অবনত হলেন। তবেই তো উনি, যাতে আর কেউ কোনদিন মহাপ্রভুর ভক্তিতে বাধা দিতে না পারে, এই জন্য মণিপুরের মহারাজ এখানে প্রসাদ নিজে প্রাসাদ বানালেন, নিজে অনু মহাপ্রভু স্থাপন করলেন, এবং মহারাজের কাছের থেকে এই ভূখণ্ডকে উনি প্রাপ্ত হলেন উপহার রূপে, যেটা মণিপুর। কত কত লীলা রাজা মহারাজা গণে, কাশিম বাজারের মহারাজা মণীন্দ্রচন্দ্র, রাজর্ষি মণীন্দ্রচন্দ্র নন্দী, ওনারও কত কীর্তি। একটা রাস্তার নামই আছে রাজর্ষি মণীন্দ্রচন্দ্র নন্দী রোড, ওই দিকে মহারাজজি। তো যারা নবদ্বীপ ধামে সাধন করে সিদ্ধি লাভ করেছেন, তাদের কৃপাতেই নদিয়ার মহিমাকে পরবর্তীকালের সকলে জানতে পেরেছে। দিব্য সিংহাসনে এথায় বিলসয়ে গৌর হরি, রূপে কোটি কন্দর্পের দর্প চূর্ণ করি, কুমকুম কনকনহে রূপের অনুপা উপমা, ভুবন ভুলায় দেখি কেশের সুষমা, বদন চন্দ্রমা কোটি চন্দ্র মদন আসে, ছড়ে অমিয়া সদা মন্দ মন্দ হাসে। ধামেশ্বরকে দর্শন করুন, সাক্ষাৎ মহাপ্রভু। সিদ্ধ রাম হরিদাস বাবাজি মহারাজ বলতেন, উনি বৃন্দাবনেও থাকতেন, এখানেও পাঁচিতলায় ওনার আশ্রম আছে, ভজন আসন রয়েছে। তো উনি কেউ বৃন্দাবনে গেলেই তাকে জিজ্ঞাসা করতেন, এত দূরে এসেছ, নবদ্বীপ ধামে গিয়েছিল, বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ শ্রীমান মহাপ্রভু ধামেশ্বরকে দর্শন করেছ কি? তখন সে বলতো, হ্যাঁ গেছি, কিন্তু গঙ্গায় স্নান করেছি, ধামেশ্বর মহাপ্রভু বলে তো কিছু শুনতে পাইনি, দর্শন বলে। তুমি ধামেশ্বর মহাপ্রভু দর্শন করোনি, মহাপ্রভুকে দর্শন করোনি, তোমার বাড়ির কাছে নবদ্বীপ, তুমি নবদ্বীপে যাও না, নবদ্বীপে যাও না, নবদ্বীপ দর্শন করনি, নদিয়ার রসে, নদিয়ার মহিমায়, নবদ্বীপের মহিমায় তুমি উন্মত্ত হওনি, যাও এবার, কিন্তু এবার কিন্তু তুমি বৃন্দাবনের থেকে ফিরে গিয়ে নবদ্বীপে যাবে, ধামেশ্বরকে দর্শন করবে। উনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ রাধারানী কর্তৃক সমালিঙ্গিত, মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ বিষ্ণুপ্রিয়া দেবী সমালিঙ্গিত। এমন শিবনিধি, এমন গৌরেশ্বরকে তুমি দর্শন করনি, সে কি বৃন্দাবনে চলে এসছ? গৌর প্রেম রসার নবে শেতরঙ্গে যেবা ডোবে, বাড়ির কাছে নবদ্বীপ, আমরা নবদ্বীপের কাছে জন্মে নবদ্বীপকে কিছু বুঝতে পারলাম না, জানতে পারলাম না, আমরা বাঙালি হয়ে নদিয়ার আনুগত্য নিলাম না, নদিয়ার মহিমা বুঝলাম না। এখানে নিত্যলীলা চলছে, নিত্যলীলা যখন লোকলয় লোকলোচনের গোচর হয় তখন তাকে প্রকট লীলা বলে। নিত্যলীলা তো সবসময় চলছে, সত্যযুগেও চলছে, ত্রেতা দ্বাপরেও চলছে, কলিতেও চলছে, এখনো চলছে, কিন্তু মাত্র ২৪ বছরের জন্য যখন এখানে নবদ্বীপ লীলা গৌর লীলা প্রকট হলো, ২৪ বৎসর মহাপ্রভুর এখানে লীলা, ২৪ বৎসর সন্ন্যাস লীলা, তার মধ্যে ৬ বছর ভ্রমণ লীলা, আর ১৮ বছর স্থির লীলা চলে বাস লীলা। তো এই ৪৮ বছর যে গৌর লীলা, বিশেষ সময়ে ৪৮ বছরের জন্য সকলে দেখতে পেল, ২৪ বছরের জন্য নদিয়া লীলা দেখতে পেল, বাকি পরে আর দেখা গেল না, এখন তো আর দেখা যাচ্ছে না।
এখন কে দেখবে? যারা প্রেমিক তারা দেখবে, যারা সাধন ভজন করছেন তারা দেখবে। 1407 শকে ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনী নক্ষত্র সর্বমঙ্গলের সীমা, হইল চন্দ্রগ্রহণ সময় বিশ্বম্ভর, অবতীর্ণ হইলা এই দেখো জন্ম ঘর। ঈশান ঠাকুর মহাপ্রভুর গৃহভৃত্য শ্রীনিবাস নরোত্তম রামচন্দ্র কবিরাজকে দেখাচ্ছেন এই মহাপ্রভুর আবির্ভাব ঘর। এইখানে 1407 শকে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। জগন্নাথ মিশ্রের পুত্র রত্ন লভ্য হইল, সর্বাঙ্গ সুন্দর রূপে সবে মগ্ন কইল। গ্রহণ হল ওহে শ্রীনিবাস চন্দ্র গ্রহণের ছলে, করাইলা নিজ নাম গ্রহণ সকলে, স্থানে স্থানে লোকের সংঘট্ট অতিশয়, করাই কীর্তন সর্বচিত্তে হর্ষদয়। যার মুখে কভু না শুনিয়ে কৃষ্ণ নাম, সে অনাম লইয়া করে গঙ্গা স্নান, অন্যের কা কথা জবনেও কৃষ্ণ কয়, ওইছে উদ্ধার জীবে সচিরতনয়। সংকীর্তন প্রিয় প্রভু জন্ম সংকীর্তনে, সংকীর্তন মহিমা আজ বিদিত ভুবনে, যে শুনিল শ্রী নাম সংকীর্তন ধন্য সেহ, শ্রবণ মহিমা কি কহিতে পারি কেহ। এই সেই ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাবেলা, আগামী শুভ দিন, প্রভুর জনম কথা সর্বত্র ব্যাপিল, প্রভুর আকর্ষণে সবাই অধৈর্য হইল, ধাইল অসংখ্য লোক মিশ্রের গৃহেতে, দেবতা মনুষ্য কেহ না পারে চিনিতে। এই যে নবদ্বীপ ধামে এত ভক্ত আসছেন, আমরা যে বললাম না যে এর ভিতরে দেবতা রয়েছে, দেবী রয়েছে, মুনি ঋষি রয়েছে, চেনবার উপায় নেই, কে কাকে চেনে? সকলেই তো বহিরাগত, সকলের মুখই তো নূতন, কিছু স্থানীয় আছেন, কে কাকে চেনে, কে কাকে জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করাটাও তো সবল নয়। মিশ্র গৃহে আনন্দ সমুদ্র উথলে, প্রভুর জন্মলীলা সব বিজ্ঞ বিস্তরি বর্ণ বর্ণয়ে, জয় জয় কলেব কলরব আজ নদিয়া নগরে, সবাই বলছে জয় জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় জগন্নাথ মিশ্র আনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় নদিয়া বিহারী, জয় নবদ্বীপ চন্দ্র গৌর হরি, জয় নবদ্বীপ চন্দ্র গৌর হরি, জয় জয় কলরব নদিয়া নগরে, জনমিলা গৌর গোরা চন্দ্র সচিন উদরে, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জনমিলা গোরা দ্বিজমণি, পূর্ণিমার চন্দ্র যিনি করিলা প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইল নৈরাস, দাপর যুগেতে ফেল কৃষ্ণ অবতার, আপনে করিল সেই অসুর সংহার, সচির উদরে ভেল গৌর অবতার, কলিযুগের জীব গোড়া করিল উদ্ধার, বাসুদেব ঘোষে গায়ে মনে করি আস, গোড়া বহু পদ দুই করিয়া বিশ্বাস। ফাল্গুনী পূর্ণিমা সে যে মঙ্গলের সীমা, প্রকট গোকুল ইন্দ নদিয়া নগরে, প্রতি ঘরে ঘরে উথলে আনন্দ সিন্ধ, কিবাসে কৌতুক পরস্পরে, শচী দেবী ফালে পুত্র লইয়া কোলে, বিলসে সুতিকা ঘরে বালকে দেখিতে, ধায় চারিভিতে কেহ না ধরয়ে ধৃতিরে, গ্রহণের অন্ধকারে কে চিনে কাহারে, অসংখ্য লোকের গতি বালক মাধুরী, দেখি আখি ভরি পাশরে আপন দেহা, নরহরি কয় সচিরতনয় প্রকাশে কি নবলেহা। কবিরাজ গোস্বামী পাঠ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন, নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয় পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস জগহরি হরিধ্বনি হয়।
সারা জগৎ ভরে যে হরিনাম উঠলো, সেই হরিনাম আজও চলছে, সেই নাম সংকীর্তন আজও চলছে, সেই ভক্তের সমাগম। সেই সময় সমস্ত দেবদেবী এসে শচীর অঙ্গনকে পরিক্রমা করলেন, সারা নবদ্বীপকে পরিক্রমা করলেন। সেই যে পরিক্রমা, সেই পরিক্রমা আজও চলছে। এই পরিক্রমা কারা করলেন? শুভ জন্মের রাত্রিতে সেই সন্ধ্যার পরে সকলে এসে দর্শন করে শচীর অঙ্গনে লুণ্ঠিত হলেন, নদিয়ার রাজে গড়াগড়ি দিচ্ছেন। প্রথমত জগন্নাথ মিশ্র ভবনকে পরিক্রমা করলেন, এবার সমস্ত নবদ্বীপকে পরিক্রমা করছেন, সমস্ত দেব দেবী সিদ্ধ চারণ গন্ধর্ব। সেই যে নবদ্বীপ পরিক্রমা প্রারম্ভ হলো, আজও পরিক্রমা চলছে। আচার্য অদ্বৈত আচার্য প্রভু আনন্দ প্রকাশ করলেন, নদিয়া উদয় গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়, পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস জগভরি হরিধ্বনি হয়। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নৃত্য করে মনের উল্লাসে, হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে, দেখি উপরাগ হাসি শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান, পাইয়া উপরাগ ছলে আপনার মনোবলে, ব্রাহ্মণের করে নানা দান, জগৎ আনন্দময় দেখি মনে সুবিস্ময়। দেখুন আজ কত আনন্দ, কারণ আজকে শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথির অধিবাস বাস, কত জায়গায় যে অধিবাস হচ্ছেন হরিনাম মহাযজ্ঞের, সারা বঙ্গদেশ জুড়ে, আসাম জুড়ে, ত্রিপুরা জুড়ে, মণিপুর জুড়ে, আমাদের ব্রজধাম জুড়ে, সারা বিশ্ব জুড়ে আজ সন্ধ্যায় অধিবাস হচ্ছে। সেই অধিবাসের পূর্ণ লগ্নে আমরা এসে গেছি, সেই পাবন ক্ষণে জগৎ আনন্দময় দেখি মনে সুবিস্ময়, ঠারে ঠারে কহে হরিদাস তোমার ওই ছনরঙ্গ। সীতানাথের সঙ্গে কথা হচ্ছে হরিদাসের, জগৎ আনন্দময় বলে মনে হচ্ছে, এত আনন্দের বৃষ্টি হচ্ছে, এত ভক্ত সমাগম সুরধ্বনির তীরে, এত হরিনাম। কেন এই নদীয়ায় তো হরিনাম ছিল না? জগৎ আনন্দময় দেখি মনে সুবিস্ময়, ঠারে ঠারে কহে হরিদাস তোমার ওই ছনরঙ্গ, মোর মন পরসন্ন ইতে দেখি কিছু কার্যে আছে ভাস আভাস, আচার্য রত্ন শ্রীনিবাস হইল মনে সুখল্লাস, যাই স্নান করিল গঙ্গা জলে, নাচে করে সংকীর্তন আনন্দে মগন মন, নানা দান কইল মন বলে। এই মত ভক্ত জ্যোতি যার যেই দেশে স্থিতি তাহা তাহা পাইয়া মন বলে। এই ফাল্গুনী পূর্ণিমা আমাদেরকে কি দেবেন? মনোবল দেবেন, ভক্তি দেবেন, প্রেম দেবেন, শ্রদ্ধা দেবেন। যারা যারা নবদ্বীপে আসবেন, গঙ্গায় স্নান করবেন, ধামেশ্বরকে দর্শন করবেন, গৌরাঙ্গনের রজ মাখবেন, ব্রত উপবাস করবেন, সংকীর্তনে নাচবেন, আরাধনা করবেন, তারা তারাই প্রেম ভক্তি লাভ করবেন, অবিদ্যা বন্ধন খণ্ডিত হবে আনুষঙ্গিক ভাবে। মনোবল, শ্রদ্ধা বল, ভক্তি বল, স্বীকৃতি বল, পুণ্য বল, ভক্তি বল লাভ করবেন। এই জন্যই তো আপনারা এসেছেন। এই মত ভক্ত জ্যোতি যার যে দেশে স্থিতি তাহা তাহা পাইয়া মন বলে, তারা নাচে করে সংকীর্তন। মহাপ্রভুকে সুখী করবার শ্রেষ্ঠ উপচার কি, উপকরণ কি? সংকীর্তন পিতাকে সুখী করবার শ্রেষ্ঠ উপচারই হচ্ছে সংকীর্তন। এখন অধিবাসের সময় এখানে উপস্থিত, শুভ অধিবাস হবেন। আজকের গৌরকথার এইখানেই বিরতি। আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে নিজ ভাবে ক্ষমা করবেন। শ্রী রাধা রমন হরি বল, শ্রী রাধা রমন হরি বল, জয় জয় 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 রাধা রমন হরি বল, জয় জয়।
जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, हरि बोल हरि 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 बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय नित्यानंद बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय नित्यानंद हरि बोल, हरि बोल हरि बोल हरि 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 बोल, हरि बोल हरि बोल हरि 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 बोल, जय जय राधा रमन 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 हरि बोल, जय जय राधे, जय जय राधे, जय जय राधे।
Thank you.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 जय जय श्री राधे।